জনগণ মন করি নায়ক জয় হে হার ও তো হাও কবি পাঞ্জাব সিন্ধু গুজরাট মানাকোর যাবি তো কর বঙ্গ সিন্ধু হিমাচল যমুনা বঙ্গ উজ্জ্বল জলকৃত রঙ্গ Tell the five fingers. Tell the name of five fingers. What is this? Thumb. What is this? Index. What is this? Finger. What is this? Finger. What is this? Pinky. ভারতের 29টি রাজ্যের রাজধানীর নাম বলো। পশ্চিমবঙ্গ, কলকাতা, বিহার, পাটনা, ওড়িশা, হিমাচল, অসম, দিশপুর, ছত্তিশগড়, রায়পুর, অন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদ, অরুণাচল প্রদেশ, ইটানগর, উত্তরপ্রদেশ, লখনৌ, মধ্যপ্রদেশ, ভোপাল, ঝাড়খণ্ড, রাঁচি, গোয়া, কালকাটি, গুজরাট, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, চণ্ডীগড়, কর্ণাটক, বেঙ্গালুরু, মহারাষ্ট্র, মুম্বাই, মণিপুর, কেরালা, হিমাচল প্রদেশ। আমি প্রথম থেকেই আজকালকার দিনে একটা সমস্যা দেখেছি যে বেশিরভাগ বাচ্চারা দেরিতে কথা বলে, তো আমি প্রথম থেকেই আমার ইচ্ছে ছিল যে আমার বাচ্চার সাথে যেন এটা না হয়। তো প্রথম থেকেই আমি অনেক যখন ছোট এক মাস বয়স বা একদম ছোট থেকেই ওর সাথে খুব বেশি কথা বলতাম, কারণ যত বেশি কথা বলবো তত আমি শুনেছি যে আগে কথা বলতে শিখবে, তো সবসময় সেটাই আমার চেষ্টা ছিল। ছোটবেলা থেকেই নানা রকম কবিতা বলুন কিছু এমনি বলে যেতাম বা সবসময় গল্প করতাম ওর সাথে, যতটুকু ওর সঙ্গে আমি সময় দিতে পারতাম তো সবসময় তাই চেষ্টা করতাম। তো মোটামুটি তারপরে খাওয়ার সময় একটু তো মোবাইল দেখাতেই হতো, মোবাইল আমাকে অনেকটাই সাহায্য করেছে, কারণ যখনই মানে ভিডিওগুলো চলতো সেই বিভিন্ন কবিতার ভিডিওগুলো ওকে দেখাতাম। হঠাৎ একদিন যখন 17 মাস বয়স, 16-17 মাস, তখন থেকেই দেখছি যে একাই খেলার চলে, তার আগে কোনো দিন এসব নিয়ে কিচ্ছু ভাবিনি, তো হঠাৎই খেলার চলে দেখছি যে ও একাই বিভিন্ন কবিতা মানে বলার চেষ্টা করছে, তখন আধো আধো কথা পুরো কবিতা বলতে পারছে না। তখন থেকে আমার মনে হলো যে দেখি তো তাহলে কবিতাগুলোকে যদি তৈরি করতে পারি, তো দুটো কবিতা মানে প্রত্যেকটা কবিতা আমি 2 লাইন বলতাম, ও 2 লাইন বলতো, তো তখন থেকে আর কি এগুলো শুরু করেছিলাম। এছাড়াও আমি ফেসবুকে বিভিন্ন বাচ্চাদের এরকম অনেক আজকালকার দিনে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে, আমার দেখে খুব ভালো লাগতো। যে তারপরে আস্তে আস্তে ওকে দেখলাম যে ওর মেমোরিটা খুব শার্প, যাই কিছু আমি শেখানোর চেষ্টা করি খুব সহজে সেটা করতে পারে। তো এইভাবে একটু একটু করেই মোটামুটি ওই 1.5 বছর থেকে একটু একটু করে, আর পুরো এই ব্যাপারটা 2-3 মাসেরই ব্যাপার, এটা আমার 2-3 মাসের মধ্যে আমরা পুরোটা তৈরি করেছি, কিন্তু ওই শেখানোটা তখন থেকে একটু একটু করে সমস্ত কিছু বডি পার্টসগুলো এগুলো চেষ্টা করতাম। কোনো রকম ফর্মাল কোনো রিকগনিশন পাওয়ার ইচ্ছে ছিল ওর কৃতিত্বটাকে, ও যাতে ভবিষ্যতে অ্যাপ্রিসিয়েট করতে পারে, যেটা ওর ছাত্রজীবন বা বড় হওয়ার পথে ওকে যাতে মোটিভেট করতে পারে, সেই উদ্দেশ্যেই আমাদের এই পরিকল্পনা। তবে পুরোপুরি ওর মায়ের পরিশ্রম, ওই সব করেছে পড়ানো, সেগুলোকে রিভাইজ করা, আরও নার্চার করা, মেনলি ওই করেছে। যোগাযোগটা কীভাবে করলেন? যোগাযোগটাও ওর মা করেছে, ওর মায়ের এক কলিগ স্কুলে তার মেয়ে এরকমভাবে অ্যাপ্রিসিয়েটেড হয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে, তাদের মাধ্যমে গুগলে আরও আমরা যোগাযোগ করে কমিউনিকেট করি, ওরা আমাদের ডিটেলস প্রসিডিওর বলে কোন কোন এরিয়ায় আমরা ওকে মানে পারফর্ম করাতে পারি যেগুলো। তারপর আস্তে আস্তে কমিউনিকেশনের মাধ্যমে খোঁজ খবর পেয়ে বহুদিন ধরে ট্রেনিং দিয়ে দিয়ে পড়ে তারপর ফাইনালি ও অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, তো আমরা খুব খুশি এবং ওর এই প্রচেষ্টাটা সার্থকতা পেল। রাজস্থান, জয়পুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, তামিলনাড়ু, চেন্নাই, তেলেঙ্গানা, হায়দ্রাবাদ, ত্রিপুরা, জম্মু কাশ্মীর, গ্রীষ্মে, শ্রীনগর, শীতে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।